গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমি একদম ডিরেক্ট কিচেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আমি তো এখন কিচেনে রয়েছি, আর এটা কি হচ্ছে বলো তো, এই যে ঢাকা দিয়ে রেখেছি, এটা মাছ ভাজা করছি। আর আজকে হচ্ছে আমাদের পাবদা মাছ। তো কয়েকটা ভাজা দিয়েছি, আর কয়েকটা এখানেও রয়েছে, এই দেখো। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। পাবদা মাছ এখানে মা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে রয়েছে দেখো ডিম সেদ্ধ, এখনো খাওয়া হয়নি, খাবো। আর এদিকে দেখো সব তরকারিও কাটা হয়ে গেছে, এটা বেগুন ভাজা হবে। এখন তো বেগুন ভাজা বেশ ভালোই খাওয়া হচ্ছে আমাদের, দুপুরবেলায় খাবো, গরম গরম খাবো তখন করে। আর এখানে দেখো মাছের জন্য আলু, লঙ্কা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুন একসাথেই রয়েছে, টমেটো, সমস্ত কিছু কাটা রয়েছে। আর এই যে এখানে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি কড়াইটা, কারণ ফুটছে, প্রচণ্ড ফুটছে মাছটা, সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি কড়াই। যখনই আমি মাছ ভাজি, মা সবসময় বলে যে ঢাকা দিয়ে দিয়ে করবি, কারণ গায়ের মধ্যে এরকম ভাবে ছিটকে ছিটকে আসলে তো সত্যি ভয় লাগে। আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব, তারপর পাবদা মাছের ঝাল করব। আর মাকে বলেছি যে আজকে পাবদা মাছের ঝালটা আমি করব, মায়ের তো প্রায় অনেকগুলো রান্নাই হয়ে গেছে, মাছটা আমি করছি। এখন এই যে ডিম সেদ্ধ নিয়ে বসে পড়েছি, এই দেখো। তো বসে বসে ডিম সেদ্ধ খাবো, আর আমাদের তো প্রতিদিনই মানে সকালবেলায় মাস্ট ডিম সেদ্ধ খেতেই হবে। তো আমি আর মা তো প্রতিদিনই খাই, আর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন বাবাকেও দেওয়া হয়। আর এমনি দুপুরবেলায় মানে যখন লাঞ্চ করে বা ডিনারের টাইমে একটা টাইম বাবাকেও দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের প্রতিদিনই ডিম সেদ্ধ খাওয়া লেগেই রয়েছে। আর অনেকক্ষণ ধরেই মা ডিম সেদ্ধ এইভাবে রেডি করে রেখে দিয়েছে প্লেটের মধ্যে, এটা ওটা করছি, কাজ করতে করতে ভুলে যাচ্ছি। তো মা এখন চেঁচাচ্ছে, বলছে যে তাড়াতাড়ি খা আগে, তো এটাকে খেয়ে নেব। আমার প্রায় সব মাছ ভাজাই হয়ে গেছে, আর এই তিনটে মাছ বাকি ছিল, দেখো এটাও মানে এই তিনটেও মোটামুটি ভাজা হয়ে গেছে। তো উল্টে দিলাম, আর কিছুক্ষণ হলে পরে নামিয়ে নেব। কালকে থেকেই তো মেঘলা মেঘলা ওয়েদার, তোমাদেরকে তো বললামই। আর আজকে আবার কি বলো তো, আজকে আরো বাজে অবস্থা, যে আবার বৃষ্টি শুরু হয়েছে। ভাবো মানে সারা বছর বৃষ্টি হয়েও হলো না, এখনো বৃষ্টি, শীতের দিন পড়তে চলছে এখনো পর্যন্ত বৃষ্টি। আর আমার মনে হয় এবারে মানে শীতের দিনেও দেখবে বৃষ্টি হবে, সারা শীত জুড়েই এরকম ওয়েদার থাকবে, মেঘলা ওয়েদার, রোদের পাত্তা কিছুতেই পাওয়া যায় না। সবে তো শুরু হয়েছে কালকে থেকে, আর এরকম ওয়েদার হলেই তো তিন দিন চার দিন এই অবস্থা থাকে, তো কতদিন থাকবে বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। মাছ দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো মশলাও রেডি করে রেখে দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো রয়েছে, একসাথে মিশিয়ে ভালো করে রেডি করে রেখে দিয়েছি। আর এবারে মাছের ঝোলটা মানে মাছের ঝোল না, ঝাল করব, সেটা করা স্টার্ট করবো। হয়ে গেছে পাবদা মাছের ঝাল, দেখো আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে করেছি। আর আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার কিচ্ছু দিইনি, দেখো কালারটা বেশ সুন্দর এসছে। আর একটু মানে খুব একটা ঝোলও দিইনি। তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি এবার বাটিতে। তো মাছটা তো হয়েই গেছে, আর এখন আমরা সকালের খাবারটা খেয়ে নেব, হ্যাঁ, কারণ এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। আর সব রান্নাই তো মোটামুটি হয়ে গেছে, মা তো আগেই মোটামুটি সবই করে ফেলেছিল, আমি শুধুমাত্র মাছটা করলাম, মাকে বলেই ছিলাম যে মাছের রান্নাটা আমি করব। তো সেটাও হয়ে গেছে কমপ্লিট, আর এবার আমরা খাবারটা খেয়ে নেব।
সকাল থেকেই মানে ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা আজকে ভীষণ ভাবে যন্ত্রণা করছে, প্রচন্ড কেমন যেন দপদপ করছে, আর কিসের একটা আওয়াজ হচ্ছে, মনে হয় রোড তৈরি হচ্ছে বা কিছু একটা হচ্ছে, বুঝতে তো পারছি না। তো সেটারও কেমন একটা যেন আওয়াজ আসছে, আর সেটা এসে মানে কানে আর মাথায় প্রচন্ড ভাবে লাগছে, মাথাটা আরো বেশি দপদপ করছে। তো যাই হোক, এখন আমার মাথা যন্ত্রণা করলে পরে কিছুতেই মানে যতক্ষণ না ট্যাবলেট খাবো কিছুতেই কমে না। তো এখন মাকে তো বলিনি যে মা মাথা যন্ত্রণা করছে, করলেই ব্যাস ট্যাবলেট নিয়ে চলে আসবে, বলবে যে নে নে তাড়াতাড়ি খা। তো এরকমই মা করে, কিছু একটা হলে পরেই সাথে সাথে মেডিসিন নিয়ে চলে আসে। তো আমার ইচ্ছা করে না যে সাথে সাথে মেডিসিন নেওয়া, মানে যতক্ষণ পারি সহ্য করি, সহ্য করার চেষ্টা করি, তারপর যখন দেখি যে না সহ্য করতে পারছি না, তখন আর কি করা যাবে, তখন খেতে বাধ্য হই। তো এখনো পর্যন্ত সহ্যই করে রয়েছি, জানি না কতক্ষণ পারবো সহ্য করতে। ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার, সকালেও পড়ছিল একবার, এখন আবারও শুরু হয়েছে। এই দেখো খুব জোরে পড়ছে না, ঝিরঝির করে পড়ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মা খেতে দিচ্ছে আর আমি এখন বসে বসে তোমাদের ভিডিওগুলো দেখছিলাম। তো মা এখন খেতে দিচ্ছে, আমি আর মা খেয়ে নেব, আর অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো এই সুযোগে আমি একটু তোমাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি, যতটা পারছি দেখে নিচ্ছি সবারটা। ও মা দিয়েছ? মা চলে এসছে খাবার নিয়ে। ওইটা খিচুড়ি? হ্যাঁ, ওই সকালে তোমার জন্য একটু বানিয়েছি। কখন বানালে তুমি? আরো বানিয়েছি, দেখো মা কি বানিয়েছে, খিচুড়ি বানিয়েছে আমার জন্য। কখন বানিয়েও ফেলেছে আমাকে বলেও নি, সারপ্রাইজ। আর এখন তো আমি কি বলতো ওটস খাচ্ছি না, মানে কিছুদিন ধরে ওই শরীরটা খারাপ ছিল বলে ওটস, হ্যাঁ মা খেতে দিচ্ছে না, সবকিছুই বন্ধ, ওটস তারপর গ্রিন টি এগুলো কিছুই খাচ্ছি না, গ্রিন টির জায়গায় খাচ্ছি কি হরলিক্স খেতে হচ্ছে এখন। তো যাই হোক, কিছুদিন এরকম বন্ধ রয়েছে, আবারও শুরু করব খুব তাড়াতাড়ি। তো সেই জন্য আর ভাতও খেতে ইচ্ছে করে না আমার, ওই তিনবার করে ভাত খেতে একদমই ইচ্ছে করে না। তো সেই জন্য মা ওই যে খিচুড়িটা হলে তাও খাই, তো সেই জন্য মা আবার আজকেও খিচুড়ি করে ফেলেছে সকাল সকাল, কখন করেছে জানিও না। অল্প একটু করেছি বেশি, হ্যাঁ আমার জন্য করেছে, তোমার জন্য অল্প একটু করেছি। তো এই যে নিয়ে এসেছে দেখো খিচুড়ি, আর এই যে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, এই দিয়েই খাবো এখন। স্নান হয়ে গেছে আমার, আর এখন চলে এসেছি একটু ছাদে, আর ছাদে এসে কোনো লাভও হয়নি কারণ একটুও রোদ নেই, ভেবেছিলাম যে রোদ একটু গায়ে লাগাবো, বাট কিছু করার নেই, রোদ তো রোদের বংশও নেই, আর সেই একই রকম মেঘলা মেঘলা করে রয়েছে। আজকে তো আর উঠবেও না রোদ, কারণ এখনই প্রায় 2:30 বাজতে চলছে। তো তাও ভাবলাম যে ছাদে গিয়ে তোমাদের সাথে একটু গল্প করি, আর এখন সমস্ত কাজও মোটামুটি হয়ে গেছে, তো একটু ফ্রি রয়েছি, তাই ছাদে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কি বলতো কাজ কাজ আর ভালো লাগছে না, কাজ কাজ করে সিরিয়াসলি আর ভালো লাগছে না, মনে হচ্ছে না কোথাও যদি বেড়াতে যেতে পারতাম, বেশ এক সপ্তাহের জন্য গিয়ে থাকতাম আরামসে, কোনো হেডেক থাকতো না, কোনো কাজ থাকতো না, তাহলে কত ভালো হতো। কিন্তু তারও কোনো উপায় নেই, কারণ এই যে এই বেড়াতে যাওয়ার কথা উঠলেই যদি মা বাবাকে বলি যে চলো না কোথাও ঘুরে আসি, একটাই প্রশ্ন আমার দিকে ছুড়ে দেওয়া হয়, সেটা হচ্ছে বাড়িতে কে থাকবে। সেটাই, বাড়িতে কে থাকবে, আমরা সবাই মিলে চলে গেলে বাড়িতে থাকার মতো কোনো লোকই নেই। মানে যতদিন আমার ঠাম্মা ছিলেন, ঠাম্মা তো ভীষণই স্ট্রং ছিলেন, তো একাই সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারতেন, তো ঠাম্মা যতদিন ছিলেন ততদিন বেশ আমরা এদিক ওদিক যেতে পারতাম টুকটাক, বাট তারপর থেকে মানে আমাদের কোথাও ট্যুর হয় না, এমনি যাওয়া হয় কি বলতো এই যে কাছাকাছি, মানে দিনের দিন হয়তো গেলাম গিয়ে আবার ব্যাক করলাম, সেগুলো হয়, বিশেষ করে শীতের দিনে হয়, কিন্তু তার বাইরে কোথাও গিয়ে থাকা যে 4-5 দিন গিয়ে থাকবো সেরকম আমাদের ট্যুর হয়ও না। আর মাঝে মধ্যে তো আমি মাকে বলি যে আমাকে পারমিশন দাও আমি একা একাই চলে যাই, গিয়ে থেকে আসি কয়েকটা দিন, তোমাদের যেতে হবে না, তোমরা বাড়িতেই থেকো। তো সেটাও তো হবে না, সেই পারমিশনটাও তো আমি জীবনেও কখনো পাবো না। তো এই হচ্ছে ব্যাপার, অ্যাকচুয়ালি আমার পোড়া কপাল, কিচ্ছু করার নেই, মানে বেড়াতে যাওয়া আমার আর ভাগ্যে নেই। গেছি যে কত বছর আগে, সেই মনে হয় মোগল যুগে গেছিলাম বেড়াতে, তারপর থেকে আর এরকম মানে কোথাও মানে বড় ট্যুর সেরকম আমাদের হয় না, ওই টুকটাক এদিক ওদিক যাওয়া, কাছাকাছি যাওয়া, ঘুরে চলে আসা, এইটুকুনি। তোমরা কি মন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ, মন্ত্র পড়ার?
অ্যাকচুয়ালি এদিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো সেই জন্য সেই সকাল থেকে মন্ত্রপাঠ হচ্ছে, শোনা যাচ্ছে, পরিষ্কারই শোনা যাচ্ছে। তো এখনও বেশ ভালোই লাগছে শুনতে। আর এখন নিচে যাব, যে আমার বিড়াল বাহিনী ওয়েট করছে এখানে এখন খাওয়ার জন্য, ওদের লাঞ্চ টাইম, তো ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। এই যে মাছ ভাত ওদের জন্য। এখনো চারটেও বাজেনি কিন্তু, দেখো এখনো পর্যন্ত চারটেও বাজেনি, আর সব রুমে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন পুরো সন্ধে হয়ে গেছে, মানে বাইরেটা এমনই অবস্থা, দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, বিকেল তো মনেই হচ্ছে না। তো যাই হোক, আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, আর বসে বসে এতক্ষণ ধরে টিভি দেখছিলাম আর ফ্রুটস খাচ্ছিলাম। তো বাবাও এই রেডি হয়ে গেছে, এই মাত্রই বেরোবে, এখনই বেরিয়ে পড়বে। আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে আমার নেটটা শেষ হয়ে গেছে। তোমরা ভাবো এখনই নেট শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত সারা সন্ধে সারা রাত বাকি রয়েছে, তো আমি তো তোমাদের ভিডিও দেখতে পারবো না, খুবই প্রবলেমে পড়ে গেছি। অনেকেরটাই দেখে নিয়েছি, মানে যারা এখনো পর্যন্ত ভিডিও পোস্ট করেছো, মানে এই চ্যাটের মধ্যে, তাদেরটা আমি দেখে নিয়েছি। বাট কি বলতো, আর মানে পরে যারা পোস্ট করবে আমি তাদের ভিডিও দেখতে পারবো না, খুবই খারাপ লাগছে। 12টার পরে নেট আবার পাবো, তখন চেষ্টা করব দেখার। এনিওয়ে, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দেবে, আর তার সাথে সাথে অলও করে দেবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।